স্বাগত দুপুরের মাঝরঙ্গার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হোসনাদ শুরুতে গার্জিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সেবা দেশ জুড়ে গরমের রাজত্ব চলমান প্রবাহ থাকবে আরও দুই দিন বলছে আবহাওয়া বিভাগ তবে পশ্চিমাঞ্চলে মে মাসের প্রচন্ড গরমের সংখ্যা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বন্ধ থাকলেও খোলা প্রাথমিক স্কুল বিদ্যুৎ ব্যবহার যেন না হয় সেদিকে গুরুত্ব দিতে অভিভাবকদের আহ্বান এবং ঢাকার মিরপুর দশ নম্বরে রাস্তার মাঝ দিয়ে পয় উন্মুক্ত ড্রেন মাঝে মাঝেই পড়ছে মানুষ দুর্ভোগে বাসিন্দারা এবারে বিস্তারিত ঢাকা খুলনা রাজশাহী ও রংপুরের বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ আজ এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস চলমান তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকবে এ সময় তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপের অনুভূতিও থাকবে বেশি প্রায় এক মাস জুড়ে চলা এই তাপপ্রবাহ গত ছিয়াত্তর বছরের মধ্যে সর্বোচ্চ দোসরা মে থেকে সাতই মে পর্যন্ত সিলেট চট্টগ্রাম ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে শিলা তখন সারা দেশে দুই থেকে ছয় ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে তাপমাত্রা তবে দেশের পশ্চিমাঞ্চলে মে মাস জুড়ে মৃদু থেকে মাঝারি প্রবাহ অব্যাহত থাকতে পারে বলছেন অব্যাহত থাকবে তারপরে দুই তারিখের পর থেকে বিশেষ করে সিলেট ময়নসিংহ ঢাকা পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের ঘনঘটা বৃদ্ধি পাবে কুষ্টিয়া থেকে প্রবাহের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় অনাবৃষ্টি বা খরার সাথে সাথে সূর্যের যে প্রখর তীব্রতা তা কিন্তু বিপর্যস্ত জনজীবনকে অনেকটাই অসহনীয় করে তুলেছে গেল পনেরো দিন যাবৎ দেখা গেছে কুষ্টিয়ায় দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি এই প্রভাব কিন্তু কৃষিখাতে বেশ খানিকটা নেতিবাচকভাবে পড়ছে এছাড়া শ্রমজীবী মানুষ যারা তারা কিন্তু এখন আট থেকে দশ ঘন্টা কাজ করতে পারছেন না তারা প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টা কাজ করছেন বা কেউ কেউ কাজে যেতেও পারছেন না শারীরিক অবস্থানের কারণে যা কিন্তু আর্থসামাজিক অবস্থায় বেশ খানিকটা প্রভাব পড়বে বলে জানা যাচ্ছে এছাড়া বিভিন্ন গ্রাম পর্যায়ে যে টিউবওয়েল টিউবওয়েল বা চাপকলগুলোতে গুলোতে কিন্তু পানি উঠছে না তার পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এছাড়া হাসপাতালগুলোতে হাসপাতালগুলোতে হাসপাতাল গুলোতে গরমের প্রভাবজনিত যেসব রোগ সেসব রোগের কিন্তু প্রাদুর্ভাব বেড়েছে এদিকে চলমান তাপ প্রবাহে দেশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ গেল চব্বিশ ঘন্টায় তেষট্টি জন ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ভোলা সদর জেনারেল হাসপাতালে এতে হাসপাতালে ওই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আটশো বাহাত্তর জনে তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে হাসপাতালে দুর্ভোগ বেড়েছে রোগী এবং স্বজনদের প্রায় একই পরিস্থিতি ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ জেনারেটর নষ্ট থাকায় বিপাকে রয়েছেন রোগীরা গরমে ডায়রিয়া জ্বর সর্দি কাশি নিউমোনিয়া সহ হিট স্ট্রোক রোগীর সংখ্যা বাড়ছে দিনাজপুরে এদিকে চলমান তাপপ্রবাহের কারণে যশোর সহ পাঁচ জেলার স্কুল কলেজ আজ বন্ধ রয়েছে তবে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস স্কুল খোলা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তবে গরমের কারণে মাঠে খেলতে না পারার কিছুটা আক্ষেপও রয়েছে তাদের মধ্যে আর অভিভাবকেরা বলছেন স্কুল খোলা রাখায় সমস্যা নেই তবে বিদ্যুৎ বিভ্রাট যেন না হয় সেদিকে গুরুত্ব দিতে বলছেন তারা রিপোর্ট করছেন জাহেদ সাতটা বস্তিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে বাকি আরো আধা ঘন্টা এর আগে তারা ব্যস্ত মাঠে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুলে আসতে পেরেই খুশি সবাই স্কুল বন্ধ থাকলে অনেকটা খারাপ লাগে স্কুলে পড়ালেখা করি খেলাধুলা করি এইটার জন্য ভালো লাগে স্কুলে আমরা সবাই একসাথে কত মজা করি আর সবাই মিলে পড়াশোনা করি অনেক ভালো লাগে গরম লাগে গরমের জন্য বেশিরভাগ কষ্ট হয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধু প্রাথমিক পর্যায়ের ক্লাস চলছে অভিভাবকেরা বলছেন শিক্ষার্থীরাও স্কুলে যাওয়ার জন্য উদগ্রীব কিন্তু প্রচন্ড গরমের কারণে অভিভাবকদের মনে অস্বস্তি ও ভীতি কাজ করছে গরম মাইন ও আর তো মনে করে না আনতেই মানা করছে কালকেও আসতে মানা কর সাইজ তারপর আর সেটা গরমের ভাবটা একটু কমে গেলে তখন আর কি খুললে ভালো হতো আর কি তবে ক্লাসে বসে খুশি সব শিক্ষার্থী শিক্ষকদের পাঠদান প্রক্রিয়াতেও রয়েছে সবার মনোযোগ দীর্ঘদিন পর একসাথে হতে পেরে আনন্দিত সবাই বলছে শুধু পড়ার জন্যই নয় আনন্দের জন্যও তারা স্কুলে যাই স্কুলে সব বন্ধুরা আসে আর সাথে খেলতে ভালো লাগে আর সাথে পড়তে ভালো লাগে যখন স্কুলে আসি মজাটাই একেবারে পাল্টে যায় মনের আমেজটাও একেবারে পাল্টে যায় অনেক ভালো লাগে শিক্ষকরাও খুশি শিক্ষার্থীদের কাছে পেয়ে বলছেন এই গরমে যেন কেউ অসুবিধায় না পড়ে সেজন্যই যথেষ্ট সতর্ক আছেন তারা মানে বাচ্চারা তো খুবই আগ্রহ স্কুলে আসার জন্য ওরা তো বোঝে না ওরা রোদ বুঝে না বৃষ্টি বুঝে না কিছুই বুঝে না দেখা গেছে মানে অনেকদিন পরে স্কুল খুলছে তো ওরা মনে হয় আনন্দে স্কুলে আসছে ক্লাস করতেছে খাবার পানি এবং স্যালাইন সাথে দিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করছি এবং সেই সাথে আমাদের বিদ্যালয়ে যেন পর্যাপ্ত পানির ব্যবস্থা খাবার পানির ব্যবস্থা প্রত্যেকটা ফ্লোরে থাকে ছেলে মেয়েরা যেন খাবার পানিটা খেতে পারে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে তীব্র গরমে মাঠে যাওয়া বারণ তাই ক্লাসের ফাঁকে শ্রেণীকক্ষেই কোমলমতি এই শিক্ষার্থীরা মেতে উঠেছে গান নিয়ে গরমের মধ্যেও ক্লাসে ফিরতে পারা শিশুদের এই উচ্ছ্বাস ও আগ্রহ ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন যথেষ্ট সতর্ক থাকে এমন আহ্বান জানিয়েছেন অভিভাবকেরা জাহিদ সেলিম সংবাদ ঢাকা তীব্র গরমে আজ যশোরসহ দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে যশোর থেকে সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল রায় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে বিরাজ করায় আজ যশোরসহ পাঁচটি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে আমরা সকালে খোঁজখবর নিয়েছি স্কুলগুলো বন্ধ থাকলেও দাপ্তরিক কাজকর্ম পরিচালনার জন্য অফিসগুলো খোলা রয়েছে আমরা কথা বলেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষক এবং অভিভাবকদের সাথে তারা বলছেন এই পরিস্থিতিতে শুধুমাত্র একদিনের জন্য ছুটি না দিয়ে যত সময় পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক না হবে তত সময় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থাকে না সেক্ষেত্রে তাদের পাঠদানে মনোনিবেশ করানো খুব বেশি সহজ হবে আমরা কথা বলেছি জেলা প্রাথমিক শিক্ষা অফিস জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারা বলছেন সরকারের নির্দেশনা অনুযায়ী আসলে তাদের বিদ্যালয় খুলে রাখা এবং বন্ধ করার বিধান রয়েছে তারা সেভাবেই করছেন তবে তারা উপরকে জানিয়েছেন যে তাপমাত্রা আসলে অস্বাভাবিক সেক্ষেত্রে নীতি নির্ধারণ করার জন্য তারা সুপারিশ পাঠিয়েছেন একই সাথে তারা বলছেন যে অধিকাংশ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক তাদের সাথে কথা বলে শিক্ষা কর্মকর্তারা জানতে পেরেছেন এবং দাবির কথা উপরিমহলকে জানিয়েছেন যে তারা বলছেন যে সকাল 7:30 এর দিকে যদি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা যায় তাহলে বেলা 11টার আগেই বিদ্যালয় এসে শুনে শিক্ষার্থীদের আর স্বাস্থ্য ঝুঁকি থাকে না। চলমান প্রবাহে আইসক্রিমের চাহিদা বেড়েছে বাজারে। ফলে বিক্রিয় স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণে পৌঁছাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর বাড়তি সেই চাপ সামাল দিতে এখন রাত দিন 24 ঘন্টা চালু রাখা হচ্ছে আছে দেশের আইসক্রিম কারখানাগুলো। নূর মোহাম্মদ মানিকের ছবিতে রঞ্জিবুল মিজানের রিপোর্ট বাইশ বছর ধরে নগরীর অলিগলিতে আইসক্রিম বিক্রি করেন শাহজাহান শেখ রোববার এসেছিলেন আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে ক্রেতাদের চাহিদা মেটাতে দম ফেলানোর জন্য ফুসরত নেই গরমের এই সময়ে বছরের বাকি সময়ে দিনে চার থেকে পাঁচ হাজার টাকার আইসক্রিম বিক্রি হলেও এখন তা প্রায় দ্বিগুণে পৌঁছেছে বাইশ বছরের ভিতরে দেখতেছি আমি এই মাসেই আমাদের সেল বেশি যে নর্মালও বিক্রি করে সেও এই মাসে দেড় লাখ টাকা সেল করতেছে তাহলে সে ভালো যে লোকে মাসে ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে সেই লোকে এখন দেড় লাখ টাকা বিক্রি করতে পারছে এই মাসে তাহলে তাপমাত্রার কারণেই কিন্তু আইসক্রিম বেশি চলতেছে এ তো গেল ভ্রাম্যমান বিক্রেতাদের কথা এর বাইরে ইগ্লো পোলার বেলিসমো কিংবা লাভেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের আইসক্রিম বিক্রি হয় পাড়া মহল্লার মুদি দোকানগুলোতে সেখানেও বিক্রি বেড়েছে যদিও দোকানিরা জানিয়েছে বাড়তি সেই চাহিদার সঙ্গে মিল রেখে যোগানো পাওয়া যাচ্ছে না বেড়েছে দামও আইসক্রিমের দাম প্রাইসটা রোজার পরে ডাবল হয়ে গেছে পাঁচ টাকা প্রত্যেক পিসে বেড়ে গেছে বিক্রি আল্লাহর মতো মোটামুটি ভালো বাট আইসক্রিম এখন ঠিকমতো কোম্পানি দিতেই পারতেছে না রেগুলারই আমরা আর কি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো আইসক্রিম জুস প্রোডাক্ট আছে সবই আমরা এরকম করে সেল দিচ্ছি আইসক্রিম প্রস্তুতকারকদের হিসেবে দেশে প্রতি বছর যত আইসক্রিম বিক্রি হয় তার চল্লিশ শতাংশের মতো যায় এপ্রিল থেকে জুন এই তিন মাসে এর বাইরে বিক্রি বাড়ে উৎসব পার্বণে তাদের হিসেবে গেল বছর আইসক্রিমের বাজার ছিল দুই হাজার তিনশো থেকে আড়াই হাজার কোটি টাকার চলতি বছর দুই হাজার সাতশো থেকে তিন হাজার কোটি টাকায় পৌঁছে যাবার আভাস মিলছে এখনই আমরা দেখতে পাচ্ছি বেড়েছে আইসক্রিম কনজামশন কিন্তু হয়তো এটা আরো বেশি হতে পারত সেটা হয়তো আমরা পুরোপুরি এটার পসিবিলিটিটা ট্যাপ করতে পারছি না আমাদের যে প্রোডাকশন ফেসিলিটি সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি না থাকার জন্য পুরোপুরি প্রোডাকশন করা যাচ্ছে না যা আমরা করতে পারতাম পুরো একটা দিনে তা পুরোটা করতে পারছি না প্রোডাকশান না করতে পারলে তো আপনি এটা বাজারে দিতে পারবেন না বাজারে না দিতে পারলে তো আর ভোক্তারা এটা পাবেন না তবে সমস্যা হচ্ছে আইসক্রিম তৈরিতে যে উপকরণ ব্যবহৃত হয় তা আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে সেখানে এসব কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে উৎপাদন খরচে ফলে দেশেও আইসক্রিমের দাম বাড়ছে রঞ্জিবুল মিজান মাসনাঙ্গা সংবাদ ঢাকা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে এগারোটার দিকে তাকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যেখানে তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার থাইল্যান্ডে যান শেখ হাসিনা এই সফরকে দুই দেশের সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন দুই প্রধানমন্ত্রী মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সংক্রান্ত সম্মতিপত্রসহ সহ সফরে ঢাকা এবং ব্যাংককের মধ্যে পাঁচটি নথি সই হয় একটি পাকা পুলের অভাবে মানুষের জীবন কতটা ঝুঁকির মুখে পড়তে পারে তা উঠে এসেছে মাছরাঙার ক্যামেরায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছে মানুষ স্থানীয় সরকার এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা আন্তরিক হলেই দূর হতে পারে মিরপুর দশ নম্বরের বাসিন্দাদের দুর্ভোগ নিয়াজ মোর্শেদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আনোয়া হোসাইন ভাগ্য ভালো কারোরই বড় ধরনের আঘাত লাগেনি সরু এই পুল পার হতে হয় জীবন বাজি রেখে যেখানে সামান্য অসতর্ক হলেই বিপদ স্থানীয়রা জানান প্রায় প্রতিদিনই এমন দুর্ঘটনা ঘটে এখানে কালকে একটা বাচ্চা পড়ে গেছিল আমরা ডাইনা উঠাইছি বাচ্চা ভাইসে যেতে লইছিল তো নাইমা উড়ানো হয়েছে এরকম ডেইলি এই সমস্যাগুলো আমরা সম্মুখীন যে এই স্পিড পানির এখানে পড়লে চলে যাবে অন্য জায়গায় সেকেন্ডের ভিতরেই ঢাকার মিরপুর দশ নম্বরের ডি ব্লক এলাকার এভিনিউ এক বাই একের রাস্তার মাঝ দিয়ে চলে গেছে পয়বর্জের প্রশস্ত উন্মুক্ত ড্রেন চলাচলের সুবিধায় স্থানীয় বাড়ির মালিকরা নিজেদের খরচে প্রথমে বাঁশ দিয়ে পরে লোহার পাত দিয়ে এই পুল বানিয়েছেন কাউন জিলার আহে কজন সাপোর হুই হাল্লা কইরা দরমার কইরা কত পরিচয় কই আইতে চলে যা মেওর আছে আইতে দেইকা চলে যা হারিকম শুনি আজকে 20 বছর ধরে শুনছ যে ডেন হবে এটা ডেন হবে উপর যা রাস্তা হবে কালভার্ট হবে কই কিছুই না এত মানুষে যাও আসে এখানে এসে এটা যদি আমাদের উদ্যোগন লোকদের দৃষ্টি আকর্ষণ না করে দিয়ে তাহলে তো আমরা সদরমোজা মুকুই রাস্তার তুলনায় পুল সরু তাই সব সময় লেগে থাকে যানজট তখনই ঘটে বেশি দুর্ঘটনা দুই ডারিস ক্যা গেলে একটা মানুষ যেতে পারে না দুই ডারিস ক্যা কোন একবার যেতে পারে না ওই এর দিকে জাম পা ঢাকা উত্তর সিটি এর 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পেছন দিয়ে বয়ে গেছে পয়বর্জের এই ড্রেন কার্যালয়ের প্রায় 100 গজ পেছনায় ঝুঁকিপূর্ণ লোহার পুল রেলিং সহ পাকা পুল তৈরি হয়নি এখনও নগর ভবন থেকে জানানো হয়েছে ভিজিট করে করে যে যে এলাকায় আমার কাজ করা প্রয়োজন সেই এলাকায় লিস্ট করে আমাদের নগর ভবনে পাঠানোর জন্য এবং পরবর্তীতে এই কাজগুলো সফলভাবে করা হবে আমরা ভিজিট করে করে এস্টিমেট আমরা কার্যক্রম করার জন্য উদ্যোগ নেব স্থানীয় কাউন্সিলর এবং সংসদ সদস্য দেড় যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন এলাকাবাসী বলছেন জনপ্রতিনিধিরা একটু আন্তরিক হলে দূর হবে তাদের সমস্যা নিয়াজ মোর্শেদ আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে দেশের কথা বলতে পারে সেই কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে এর পঁয়ত্রিশ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় কাজ করা অতি জরুরি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে নৃ দেন উন্নয়নে আমরা স্বপ্ন দেখছি আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ আমরা সেই বাংলাদেশের মানুষ আমরা বাঙালি বঙ্গবন্ধু স্বপ্নের দেশের মানুষ আমরা আমাদের যেন মাথা করে পারে মেহেরপুর জেনারেল হাসপাতালকে শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে সেখানে চলছে পূর্বের ভিত্তিক সেবা কার্যক্রম উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও হস্তান্তর না হয় চালু হয়নি নতুন ভবনের কার্যক্রম এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসক এবং সেবা গ্রহীতারা মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক দুই সালে একশো শয্যা থেকে আড়াইশোতে উন্নীত করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতাল এজন্য নির্মাণ করা হয় ছয়তলা নতুন ভবন গেল বছর বারোই নভেম্বর উদ্বোধন করা হয় সেটি তবে পাঁচ মাস পেরিয়ে গেলেও ভবন হস্তান্তর না হওয়ায় সেখানে স্থানান্তর করা যায়নি সেবা কার্যক্রম এছাড়া আড়াইশো শয্যার হাসপাতাল পরিচালনার জন্য জনবল নিয়োগ দেওয়া হয়নি চলমান তাপপ্রবাহে অন্যান্য সময়ের চেয়ে হাসপাতালে রোগী বেড়েছে তিন থেকে চার গুণ এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা অন্যদিকে ভোগান্তি পোহাচ্ছেন রোগীও তাদের স্বজনরা পুরাতন হসপিটালে তো অনেকের জিড পেয়েছে অনেকের বাইরের যে আসে অনেক জায়গাটা বাইজে না আমি ভেতরে বেড না পাওয়ায় বাইরের বেডে আছি নতুন বিল্ডিংটা উদ্বোধন হলে হয়তো এই সমস্যাটা হবে না বিল্ডিংটা সম্পন্ন হয়েছে কিন্তু যে এটা হস্তান্তর করা বা তার টোটাল ইনস্ট্রুমেন্ট এটা কিন্তু কার্যক্রম ক্ষমতা কোনো সম্পন্ন হয়নি হাসপাতালে আসবাবপত্রের অভাব এবং ঠিকাদারের অবহেলা সহ নানা জটিলতায় হস্তান্তর হয়নি ভবনটি বলছেন গণপূর্তের কর্মকর্তারা জুনের আগেই তা হস্তান্তর করা সম্ভব হবে বলে জানিয়েছেন তারা মেডিকেল গ্যাস এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এবং লিফ্ট এগুলো যেহেতু পরে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাজগুলো শেষ না হওয়াতে প্রথম সয়তলা অন্য করতে পারি নাই কিন্তু দু হাজার জুনে আমরা এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এবং ওই মেডিকেল গ্যাসে কাজ শেষ করছি এবং এই ডিসেম্বরের মধ্যে দু হাজার ডিসেম্বরের মধ্যে আমরা লিফ্টের কাজও শেষ করেছি ছয়তলা পর্যন্ত এখন আমরা যে কোনো মুহূর্তে আমরা হ্যান্ড ওভার দিতে পারি দুই সালে শুরু হওয়া মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয় বাহাত্তর কোটি পঞ্চাশ লাখ টাকা নাদিয়া আফরিন মাছরাঙা নিউজ ডেস্ক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম দুপুরে গুলশান নগর ভবনে ই ট্রাকার কার্যক্রমের সফলতা উদযাপন বিষয়ক এক অনুষ্ঠানে একথা জানান মেয়র বলেন শহরের টিকা বঞ্চিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন সব শিশুদের টিকার আওতায় আনার প্রকল্পই ই ট্রাকার ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি ক্লিনিক তৈরি হলে এই কার্যক্রম আরো জোরদার হবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম মেয়র জানান চলমান প্রবাহে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার রিক্সা চালককে বিনামূল্যে ছাতা পানির বোতল এবং খাওয়া সালাইন দেয়া হবে শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে একবার দিচ্ছে আরও দেশ জুড়ে গরমের রাজত্ব চলমান তাপ্রবাহ থাকবে আরো দুই দিন বলছে আবহাওয়া বিভাগ তবে পশ্চিমাঞ্চলে মে মাসেও প্রচন্ড গরমের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বন্ধ থাকলেও খোলা প্রাথমিক স্কুল বিদ্যুৎ বিভ্রাট যেন না হয় সেদিকে গুরুত্ব দিতে অভিভাবকদের আহ্বান এবং ঢাকার মিরপুর দশ নম্বরে রাস্তার মাঝ দিয়ে পয়ো বর্জ্যের উন্মুক্ত ড্রেন মাঝে মাঝে পড়ছে মানুষ দুর্ভোগে বাসিন্দারা এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন টেলিভিশনে টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আশ